ঠকবো না যারা নাম যদি আপনারা ভাইদেরকে জাস্ট একটু বলেন ভাইরা কিন্তু একটু আপনাদের অনার করবে আপনারা চ্যানেলের কথা বললে আমরা অবশ্যই কিছু না কিছু কিছু না কিছু অনার করবেই তো ভাই প্যানেলটা কি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে নাকি রিপেয়ার থাকবে জি রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম রিপ্লেসমেন্ট মানে যদি আপনার এই প্যানেলটার কোনো একটা প্রবলেম হয় কোনো একটা গ্রিন লাইন আসে একদম প্যানেলটাকে ওরা নিয়ে যাবে নতুন আইটা প্যানেল আপনাকে দিয়ে দিবে তাই তো এক বছর হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে হচ্ছে এই টিভিটা যদি কোনো একটা প্রবলেম হয় ছোটখাটো একটা ইস্যু হয় একদম নতুন আরেকটা টিভি পাবেন জি এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে আসবেন আর নতুন টিভি নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা খেলি আইসা দেখলে বুঝতে পারবেন কারণ যে আমরা কতটা কোয়ালিটি ফুল টিভিটা দিচ্ছি বা এটা যে কালার বা এটা যে রেগুলেশন এগুলো আসলে আসলেই দেখতে পারবেন ওকে ভাইদের কাছে কিন্তু এই যে গুগল টিভি কিন্তু এখন अवेलेबल আছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো ফর্টি থ্রি গুগল টিভি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম এসে ইলেকট্রনিক্স তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন আজকে হিউজ হিউজ ম্যাংগো কালেকশন ঢুকে গেছে অনেক জায়গায় কিন্তু এখনো ম্যাংগো কালেকশন স্টক অ্যাভেলেবেল হয়নি তো ভাইদের কাছে কিন্তু এখন স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে যারা আসলে ম্যাংগো টিভি লাভার আছেন যারা গুগল টিভি লাভার আছেন তারা কিন্তু আজকে এই ভিউটা সম্পূর্ণ দেখবেন আজকে একটা স্পেশাল অফার থাকবে স্পেশাল একটা প্রাইস থাকবে সেই মুহূর্তে আমার সামনে শাকিল ভাই আছে শাকিল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ শাকিল ভাই ভালো শাকিল ভাই আজকে শুনতে পেলাম একটা স্পেশাল প্রাইস দিবেন ম্যাঙ্গো টিভিতে জি সো স্পেশাল প্রাইসটার ব্যাপারে যদি একটু আসি ম্যাঙ্গো টিভি মানুষ সাধারণভাবে কেন পারচেজ করবে মানে এত এত ব্র্যান্ডেড টিভি মার্কেটে আছে ম্যাঙ্গো টিভিটাকে কেন আলাদা হবে বা আলাদা নজরে দেখবে এটা হলো আসলে ম্যাঙ্গো টিভি কেন দেখবে অন্যান্য ব্র্যান্ডেড টিভির তুলনায় যদি যে রেড বা যে কোয়ালিটি সেটা যদি ম্যাঙ্গোতে পাওয়া যায় এবং চিপ রেডে তাহলে আমরা কেন সেটা কিনবো রাইট রাইট এই জন্য আমি আমি নিজেও চুজ করে নিছি ম্যাঙ্গো টিপি এবং আমি বলবো যে ম্যাঙ্গো টিপি না নেওয়ার জন্য এটা আসলে যে কোয়ালিটি বা এটার যে সুযোগ সুবিধা সে পাচ্ছে সেটা আমি ভিডিওর মাঝে মাঝে হয়তো আমরা শেয়ার করে দেবো শেয়ার করে রাইট ওকে তো ভাই প্যানেলটা কি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে নাকি রিপেয়ার থাকবে জি রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম রিপ্লেসমেন্ট মানে যদি আপনার এই প্যানেলটা কোনো একটা প্রবলেম হয় কোনো একটা গ্রিন লাইন আসে একদম প্যানেলটাকে ওরা নিয়ে যাবে নতুন আইটা প্যানেল আপনাকে দিয়ে দিবে তাই তো জি রাইট ওকে ম্যাঙ্গো টিভি কিন্তু আপনারা অলরেডি অলরেডি জেনে গেছেন একদম এলজি প্যানেল দিয়ে কিন্তু তৈরি করা হয় যার কারণে আমাদের কোনো হেডেক থাকে না যে টিভিটা আসলে অনেকদিন লাস্টিং করবে কিনা মানে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে না টিভিটা যুগ যুগ চলে যাবে আর কি জি এটা এলজি প্যানেল থাকবে কোরিয়ান টেকনোলজি থাকবে কোরিয়ান টেকনোলজি চার বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে আট বছর পার্স ওয়ারেন্টি

রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন সেসব পার্টস গুলো জি জি রাইট ওকে তার পার্টস পাচ্ছেন 4 বছর প্যানেল ওয়ারেন্টি ওকে সো আপনারা জানেন একটা টিভির কিন্তু প্রাণ বা হার্ট হার্ট বলা হয় যেটাকে বা হার্ট বলা হয় যেটাকে সেটা হচ্ছে এই প্যানেলটা হ্যাঁ সো প্যানেলটা যদি কোনো প্রবলেম হয় 4 বছর একটা নতুন প্যানেল পেয়ে যাচ্ছে রাইট ওকে 10 বছর থাকবে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসটা পাবেন বাসায়

মানে এগুলা আসলে সহজে ব্যাকা হবে না সহজে মরিচা ধরবে না অনেক ফুল রাইট ওকে সো মোটামুটি আসলে অনেক কিছু আছে এগুলো তো একদম গিফট থাকবে না এবং এই কিপিটা যে নিবে ভাষায় নিয়ে যাবেন তারপরে এটা সেটআপ করার জন্য আমাদের কোম্পানি লোক যাবে তারা যা সেটআপ করে দিয়ে আসবে ও মানে এটা একদম কোম্পানি থেকে ফ্রিলি সেটআপ করে দেওয়া হবে জি জি ও আচ্ছা আচ্ছা মানে অনেক সুযোগ সুবিধা তো ভাইয়া

যেটা আসলে আপনাদের দেখতে ভাল লাগবে অনেক সময় দেখা যায় না অনেক টিভিতে মানে আসলে একটা কালার দেওয়া থাকে দেখতে ভালো লাগে আসলে ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা কোয়ালিটিফুল করছে রাইট ওকে সো ভাইয়া কেউ যদি এই যে 32 এর মধ্যে গুগল টিভিটা নিতে চায় প্রাইসটা কেমন আসবে এটা আজকে যেহেতু একদম এটা অফার দিচ্ছি এবং পানির দরে টিভি দেব যার জন্য আমার এই টিভিটার প্রাইসটা মাত্র 19000 টাকা রাখব মাত্র হাজার টাকায় আচ্ছা মাত্র উনিশ হাজার টাকায় এল প্যানেল সহ একটা টিভি পেয়ে যাচ্ছেন আপনারা সাধারণত জানেন এল জির একটা টিভি কিনতে গেলে চল্লিশ হাজার টাকা বাজেট করতে হয় বত্রিশ ইঞ্চিতে তাও আবার গুগল পাবেন না নর্মাল একটা অ্যান্ড্রয়েড টিভি পাবেন তো সেই ক্ষেত্রে ম্যাঙ্গো সেম টিভিটাই দিচ্ছি আপনাদেরকে গুগল সহ মাত্র কত উনিশ হাজার পাঁচশো টাকায় নাকি শুধু উনিশ হাজার উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় ওয়েব ওয়েস্টে পাবেন উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে ওয়েব জি আচ্ছা রাইট ওকে সো এরপরে কোন সাইজটা अवेलेबल আছে আপনাদের এটা আমাদের তারপর আছে 43 43 ওয়েব বয়স এটা ওয়েব এবং এটা গুগল ও अवेलेबल আছে দেওয়া যাবে আচ্ছা 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 ওকে এটা কিন্তু একদম জেনুইনলি ওয়েব আর আপনারা জানেন ওয়েব হচ্ছে LG এর একটা অপারেটিং সিস্টেম জি সো এটা আসলে অনেক স্মুথ এটার মধ্যে ভাইরাস অ্যাটাক করে না যুগের পর যুগ মানে আপনারা যেমন এখন কিনছেন 10 বছর পরে বা 8 বছর পরে কিন্তু सेम পারফরম্যান্সটাই পাবেন सेमই পাবে গুগলে যেমন ডাউনলোড করতে পারবে এটা ডাউনলোড করতে পারবে না করতে পারবে না কিন্তু গুগলে ভাইরাস অ্যাপে হওয়ার সম্ভাবনা থাকি কারণ যেহেতু সে বাইরে থেকে সফটওয়্যার নিচ্ছে তার মানে কি বাহির থেকে কোনো কিছু ভাইরাস ঢুকছে যার জন্য সে এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকি কিন্তু রাইট সম্ভাবনা আর এটা সে বাইরে থেকে কিছু নিচ্ছে না রাইট 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 ওকে সুটা প্যানেল কোয়ালিটি দেখেন একদম স্বচ্ছ আসলে আমার মোবাইলে কেমন আসছে আমি জানি না

আপনাদেরকে হোম ডেলিভারি ব্যবস্থাটাও করে দিই হোম ডেলিভারি ব্যবস্থা আছে কোনো টাকা পে করতে হবে না মাল পাবেন বাসায় তারপরে টাকাটা পেমেন্ট করবে আপনার প্যানেল কোয়ালিটি সবকিছু বেটার লাগবে আপনি টাকাটা পেমেন্ট করবেন ওকে ভাইদের কাছে কিন্তু এই যে গুগল টিভি কিন্তু এখন अवेलेबल আছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো 43 গুগল টিভি জি হ্যাঁ আর এখানে হচ্ছে ওয়েব ওয়েব সিরিজটা যদি কেউ ভাই ওয়েব ওয়েবটা নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা কেমন আসবে আমরা ই করি তো আমরা তিরিশ হাজার টাকা আজকে তো পানির অফার দিবো যে পানির দামে টিভি

দিয়ে দিবে আপনাদেরকে রাইট ওকে এটা তাহলে তিপ্পান্ন হাজার টাকায় আচ্ছা ওয়েব ওয়েব সিরিজের মধ্যে বড় কোন টিভি আছে কিনা আপনাদের কাছে

ওয়ান প্লাস হচ্ছে আপনারা সবাই অলরেডি জানেন ওয়ান প্লাস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি আর মোবাইল তো মোটামুটি মার্শাল আমাদের বাংলাদেশে সবাই কম বেশি ইউজ করেছে হ্যাঁ এটা পারফরমেন্স সম্পর্কে আমরা কিন্তু জানি ওয়ান প্লাস বত্রিশ হবে তেতাল্লিশ হবে এবং এই যে এখানে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা আমরা একটু দেখাই দিই একদম জেনুইন ওয়ারেন্টি কার্ড অফিশিয়াল প্রোডাক্টটা কিন্তু পাচ্ছেন তিন মাসের রিপ্লেসমেন্ট যদি তিন তিন মাসের ভিতরে টিপি কোনো সমস্যা হয়

কি বলে অ্যাপেলের মাধ্যমে কিন্তু ইজিলি কানেক্ট করতে পারবেন যেটা অন্যান্য টিভিগুলোতে থাকে না সাধারণত সো এগুলো আসলে অনেক সুযোগ সুবিধা আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করেন বা আপনারা ইউটিউবে সার্চ করলে এগুলো স্পেসিফিকেশন কি কি ফিচার আছে সেগুলো জানতে পারবেন ওকে সো আর যদি কেউ তেতাল্লিশ নিতে চায় ভাই তাহলে কত আসতেছে এটা তেতাল্লিশ তিরিশ আর এটা হচ্ছে উনিশ উনিশ হাজার জি আচ্ছা রিজনেবল একটা প্রাইস তারপরে আমার চ্যানেলের নাম বলেন ভাইরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট করেই দিবে ওকে সো ভাই এখন হচ্ছে আমরা কথা বলবো যাদের বাজেট কম

যার যত পিস লাগবে নিতে পারবেন ওকে এবার আমরা 43 এ চলে যাই ভাই 43 এ নিতে পারবেন যে আমাদের যে আছে 43 খুবই ভালো একটি প্রোডাক্ট ওকে ওল্ড মডেলের গোল্ড এক কথা বলা যায় আচ্ছা এটা হচ্ছে 2 জিবি 16 জিবি এর একটা ভার্সন 2 জিবি আচ্ছা 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 ওকে ভয়েস পিচ ভয়েস কন্ট্রোল হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো এটা কেমন কি প্রাইজের মধ্যে থাকবে ভাই এটা

সেগুলা কিন্তু অনেক কোয়ালিটিফুল হয়ে থাকে কারণ কোম্পানি ওগুলা দিয়ে কিন্তু উপরে ওঠে হ্যাঁ হ্যাঁ এটা আসলে এই ওরকমই আসলে এটা আসলে দেখলে বুঝতে পারবেন আমার মনে হয় যে এটা যে ছবির যে রেগুলেশনটা আসে রেগুলেশন আচ্ছা এটা এখন 4K এর ভিডিওটা সেম আসে সেমই আসে রাইট ওকে আপনারা নিজেরাই আসলে দেখেন কতটা স্বচ্ছ একটা প্যানেল

আচ্ছা আচ্ছা সো এই টিভিটা অনেক फेमस একটা টিভি যাদের আসলে বাজেট আছে একটু তাতে নিয়ে ফেলেন কারণ এই টিভিটা আমাদের স্টক এভেলেবল নাই সীমিত আমাদের সীমিত আছে কাস্টমার আসে বলে যে ভাই আগের সেই গোল মানে ওল্ড মডেল গোল যে টিভিগুলো আছে কি না তো ভাইদের কাছে আছে আর কি নকল আমরা এটা ওকে 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 সো মোটামুটি আমরা অনেক অনেক টিভি দেখলাম এছরো ভাইদের কাছে আরো অনেক টিভি আছে বড় টিভিগুলো अवेलेबल আছে দেখেন জিবি কোর কিন্তু হিউজ স্টক ভাইদের কাছে এই মুহূর্তে আছে

টিপি গুলো নিজে দেখতে पाলেন নিজে এক্সপেরিমেন্ট করতে पाলেন যে আসলে কোন টিবিটা আমার জন্য ভালো হবে বেটার হবে রাইট আমি যেহেতু আমি প্রোডাক্ট বেশি কাজ করি ম্যাঙ্গো নিয়ে আমি চাই যে কাস্টমার খুশি থাক কাস্টমার স্যাটিসফাই থাকলে আমি স্যাটিসফাই কারণ কাস্টমার কি আমি যদি আমার যদি 2 টাকা কম লাভ হয় তাও আমি প্রোডাক্ট ভালো দিতে চাই ঠিক আছে তো যে ম্যাঙ্গো টিপির যেটা সেটা হলো যে আসলে প্রোডাক্টটা অন্যান্য যেই বড় ব্র্যান্ডের যে প্রোডাক্ট তার থেকে কিন্তু

সেটাকে এটা জানার জন্য যদি আমাকে কল করতে পারেন ভাই যে আমি কোন টিভিটা নিব কি

তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ